পরিবর্তনের ডাক দিয়ে রাজ্যে পালাবদল হয়েছিল। মানুষের অধিকার পেতে লড়তে হবে না, আসবে সুশাসন, বলেছিলেন মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সে সবই অতীত। লড়াই করতে করতে চোখের জল শুকিয়ে যাচ্ছে, কিন্তু ঝাপসা চোখে পাশে দেখা যাচ্ছে না দিদির কোনো দূতকে। বাংলার রাস্তায় অধিকারের দাবিতে আন্দোলনে মানুষ, আর প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় ভোট প্রচারে রাস্তায় মমতা অভিষেক। নতুন স্বপ্নের ফেরিওয়ালা হয়ে এবার পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন ত্রিপুরাবাসীকে। পুলিশের হাতে এইভাবে আমাদের নির্মম অত্যাচার হবে, আমরা সেরকম তৈরি হয়েও আসিনি। এরা আশাকর্মী, আবাসের দুর্নীতিতে যাদের ঢাল করেছিল শাসক দল, আজ তারাই পথে, আজ তারাই বঞ্চনার শিকার। আজকে যে সকাল থেকে ছবি ধরা পড়ছে স্বাস্থ্য ভবনের গেটের সামনে, কিন্তু আশাকর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং তারা কিন্তু আজকে এখানে ঘিরে ধরে স্বাস্থ্য ভবনকে বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে যখন রাস্তায় আশাকর্মীরা, তখন অন্যদিকে প্রতিবেশী রাজ্য ত্রিপুরার রাস্তায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ ভোট চেয়ে রাস্তায়, কেউ বা হক চেয়ে রাস্তায়, কিন্তু আজ তাঁরা রাস্তায় কেন, কেন কর্মবিরতির ডাক দিচ্ছেন? এরা সেই আশাকর্মী যাদের ব্যবহার করা হয়েছিল আবাসের তালিকা তৈরির কাজে। দুর্নীতিতে সাই না দেওয়ায় ঘর পোড়ানোর অভিযোগ সামনে এসেছিল। পেছনের ইট দিয়ে আগুন ধরেছে, তাও শুনুন শুনুন, সব 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 জায়গার মানুষ সমান হয় না। আপনাদের ওখানকার মানুষ আলাদা হয়, আমাদের এখানকার মানুষ আলাদা হয়। সামনে মাকে কোনো কেউ ছেড় দেয়নি, ঠিক আছে? সামনে মাকে কেউ সামনাসামনি ছেড় দেয়নি, কোনো জায়গাতেই দেয় না। এটা এই এই বিষয়ের জন্য, এই শুধু আবাস যোজনার জন্য শুধু আমার বাড়িতে আজকে আগুনটা লেগেছে। আপনারা কথাগুলো চেপে চেপে দিতে চাইছে এই কারণে, যাতে আপনারা না করেন। বাংলার মুখ্যমন্ত্রী ডিলিট পাওয়ার পর সেই ডিলিট উৎসর্গ করছেন সাধারণ মানুষকে। প্লিজ রিমেম্বার দ্যাট আই উইল ডেডিকেট দিস ডিগ্রি টু দ্য কমন পিপল, বিকজ আই ওয়ান্ট টু বি কমনার অলওয়েজ, আই ওয়ান্ট টু বি কমনার, আই অ্যাম বাই দ্য কমনার, সো ইট উইল বি মাই পার্ট, দ্য ডেডিকেশন উইল বি টু দ্য পিপুল অফ দিস কান্ট্রি অ্যান্ড দি পিপুল অফ মাই স্টেট অ্যান্ড স্পেশালি দ্য উইকার সেকশনস। অথচ সেই সাধারণ মানুষেরা নিজেদের হক থেকে বঞ্চিত, তারা পথে নামলে জোটে লাঠি, জোটে হেনস্থা, আর তাদের ভোটে যারা নির্বাচিত তারা রাস্তায় নামেন ফের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখলের আশায়। রিপাবলিক বাংলা।